গুরুদেব, আমার হচ্ছেই না গুরুদেব, আমার হচ্ছেই না গুরুদেব, আমাকে আপনি বাঁচান গুরুদেব, হচ্ছেই না, হচ্ছে না। হল আপনি না, অন্য কে? জন্ডিস মালা পড়েও স্যার অদৃশ্য হচ্ছে না গুরুদেব। কত ট্রাই করেছি গুরুদেব, খুঁজি পড়ছি পড়ছি খুঁজছি, কিন্তু হচ্ছে না গুরুদেব। গুরুদেব আমার মনে হয় ওই গৌরাঙ্গ ব্যানার্জি জালি করেছে গুরুদেব, মালা পাল্টে দিয়েছে। হ্যাঁ, ছাড়বো না ছাড়বো না, ওই গৌরাঙ্গ ব্যানার্জির নামে সুপারি দেব, ওর গলার মধ্যে আমি সুপুরির কাজ পুরে দেবো। হ্যাঁ চলে আপুর, দেখি দেখি। এই যে গুরুদেব, কখন করেছিলি? রাতে গুরুদেব। রাতে এই উদ্দেশ্যে করেছিলি গুরুদেব? আমি ভেবেছিলাম যে ওই মালা পরে অদৃশ্য হয়ে আমি ওই সুজির কাছে হালুয়া খাবো। হালুয়া খাবে? কখন পড়লি বড় কথা না, কিন্তু কি উদ্দেশ্যে পড়লি? না এঁচির কাছে আমি বলে গুণাগুণ নষ্ট হবেই, গুণাগুণ নষ্ট হবেই। এঁচিলের কাছে যাবি বলে তুই এটা বললি, কি উদ্দেশ্যে তুই এটা বানাতে দিয়েছিলাম তোকে আমি? আপনি এই মালাতে আবার প্রাণ প্রতিষ্ঠা করে আছে। ঠিক আছে ঠিক আছে, ছটফট করিস না ছটফট করিস না, ঠিক আছে ঠিক আছে। তুই কালকে অ্যাডভান্সটা করে যাবি, তারপর আমি এতে যত মাল খেয়ে নেওয়া যায় ততই মঙ্গল। আপনি অবাক লাগে, ও বন্ধু হয়ে গেল, আমি আস্তে আস্তে ইকে করছি, আর এখন আপকে দিচ্ছি কাগজ, আপকে দিচ্ছি কাগজ। হ্যালো, হ্যাঁ আমি তোমার ইন্দ্রদা বলছি, কেমন আছো ভাইটু? কতদিন তো আসো না, একবার চলে এসো না ভাইটু। আসবে কি করে? ওই কেলেবাটা জম তো আমাকে অনুমতি পত্র দিচ্ছিল না, তারপরে বেটার গলা টিপে ধরেছি, দেখ তখন দিয়ে দিয়েছি। কি ব্যাপার বলতো, তুমি যখন তখন এসে একবার, ঠিক আছে বলার আছে বলো। না সরি, আমি আরকি ফোনের টাইমে এসে পড়েছি তো একটু ডিস্টার্ব করলাম। ঠিক আছে ঠিক আছে। বলছি কি, এখন কি একটু সময় হবে? এক মিনিট, এই হ্যালো, আমি তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ টাটা। হ্যাঁ বলো। একটু প্রাইভেট কথা ছিল, আশেপাশে কেউ নেই, একটু গোপন কথা বলবো। গোপনে কি আছে, তোমার তো সব কথা আমি জানি ভাইটু। দুর্বোকা, জানে না কিচ্ছু না। আসলে আমি যখন ছোট ছিলাম, মানে এখনো আমি ছোট, তখন যখন একটুখানি ছিল তখন থেকে খালি বলতো আমি ইন্দ্রদাদাকে বিয়ে করবো, ইন্দ্রদেব দাদাকে বিয়ে করবো, সেই কথাই বলছি। 25 বছর বয়সে কি লজ্জা করছে বলো বিয়ের কথা বলতে। মরেছে কিন্তু ভাইটু, বিয়ে তোমাকে বিয়ে, দেখো এ তোমার তো এটা ছোটবেলার ইচ্ছে, তো মানে ছোটবেলার ইচ্ছে কি সবার পূরণ হয় বলো? হয় গো, যদি তুমি ইচ্ছে করো তাহলেই আমার ছোটবেলাকার ইচ্ছেটা পূর্ণ হবে। ইচ্ছে পূরণ হতে পারে মানে? আশ্চর্য জিনিস তো। আসল কথা হলো কি, যে স্বর্গরাজ্যটা আমার খুব ভালো লেগেছে, আমার আর মর্তে যাবার একদম ইচ্ছে নেই ইন্দ্রদা। কি লজ্জা, নিজের মুখে ইন্দ্রদা বলে ফেলেছি, বুকটা দুধু 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 করছে। মানে আসল কথা হলো আমি আর মর্তে ফিরতে চাই না। পাগলি কোথাকারে, জ্যান্ত মানুষ কখনো স্বর্গে থাকতে পারে ভাইটু? কে পারে না পারে সেটা কথা নয়, কথাটা হচ্ছে আমি, আমার কেসটা আলাদা। আসলে আপনার সঙ্গে তো আমারই বিয়ে হওয়ার কথা ছিল, মানে আমি হচ্ছি শশী
আর আপনার বউ হচ্ছে সচি। হ্যাঁ হ্যাঁ, আমার না একটা কথা বলতে খুব লজ্জা করছে। মানে বয়স এখনো 25 হয়নি, কিন্তু লেখাপড়া তো অনেক করেছি। আমি পড়তে পড়তে জেনে গেছি যে বিদেশে যদি কাউকে বিয়ে করে থাকে তাহলে সেখানকার সিটিজেন পাওয়া যায়। তা তুমি আমাকে বিয়ে করবে? আমি আমি তোমাকে বিয়ে করব ওই লাইসেন্সের জন্য। ইন্দ্রতে বিয়ে করবে একটা জ্যান্ত মহিলাকে? সেখানে আরেকটা ব্যবস্থা আমি করে দিতে পারবো, সেটা এখন আমাদের মধ্যে চলছে। কি গো? সেটা হচ্ছে নিপ টুগেদার। নিপ টুগেদার মানে বুঝবে না, কিন্তু সেটা করলে তো লাইসেন্স পাওয়া যাবে না, তাই জন্য বিয়েটা করতে বলছিল। বুঝেছি, সব ওই মনসা চক্রান্ত। বেরো, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এই বেরিয়ে যাও বলে আমি বেরিয়ে যাবো নাকি? হ্যাঁ, এত সুন্দর সঙ্গে এসেছি, এখন বেরিয়ে যাও বললে বেরিয়ে যাবো? আমি যাবো না, লাইসেন্স আমার চাই। আর যদি লাইসেন্স না নিয়ে আমায় যেতে হয় তো কি করবে তুমি? ফ্ল্যাশ করে দেব। ফ্ল্যাশ? কি ফ্ল্যাশ করবে? মরতে যাব, খবরের কাগজে লোকেদের ডাকবো, ভাইরা ভাইরা আসুন আসুন একটা খবর দিচ্ছি। ওই যে ইন্দ্রদেব আছে স্বর্গে, যাকে আপনারা জানতেন দেবরাজ, সে আর দেবরাজ ফিরে গেছে। হেরো 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 খুলে যায়, যাও না। খুলে গেলে আবার বেঁধে দেবো আমি, এখন বেরো। কেলো করেছে? এ তো মিডিয়া দিয়ে অ্যাটাক করার কথা বলছে, আর ধমকানো যাচ্ছে না, বলছে সব খুলে যাবে। এখন কি হবে ভাইটু? দেখো আর কোনো অশান্তি নেই, তোর মা শান্তিলতাই শান্তি সব ব্যবস্থা করে দিয়েছিল, সেকে ধরে আর কোনো ভয় নেই। গুরুদেব ফিরে আসাতে আমাদের যে কি উপকার হলো তোকে, কি উপকার হলো বলো তো? কেন, কার্তিককে পকেটে পোনা গেল? হ্যাঁ, নর্মদাসাহের বিয়েতে কোনো আপত্তি নেই। গুরুদেব বলেছেন সামনের অমাবস্যায় আদুলি রাজসী নিধন যজ্ঞ করবে। জানিস পিকু, আমিও না একবার নিধন যজ্ঞ করতে চলেছিলাম তোর মাকে, কিন্তু এমন হাতে পায়ে ধরলো যে থাক 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 থাক, এসব পুরোনো কথা কেটে লাভ নেই। যজ্ঞ একবার যদি হয়ে যায় লাইন একদম ক্লিয়ার, হ্যাঁ, তাহলে তুমি জুয়েলারির হাউসে চলে যাও, আর আমি ক্যাটারার ডেকোরেটার সব ঠিক করে ফেলি। আমার এসব ভাল লাগছে না। কি ভাল লাগছে না পিকু? যোগ্য জোর করে বিয়ে আমার ভাল লাগছে না। এই মরেছে, তুই তো কার্তিকের বউ সেজে রাধেশ্যাম পায়েনকে তাড়ালি, তাহলে আবার এসব কথা বলছিস কেন? আমার এসব বিয়ের প্রতিযোগিতা ভালো লাগছে না মা। মা, জোর করে ভালোবাসা আদায় করা যায় না। এতদিন যা করেছি ভুল করেছি, সময় নষ্ট করেছি। এসব তুই কি বলছিস পিকু? আমি চাকরি করবো মা, আমার একটা চাকরি চাই। একদম ঠিক বলেছিস পিকু, চাকরি করাই হচ্ছে বেঁচে থাকার যন্ত্রণা, উত্তর তরিকা, প্রেরণা। আমি নিজের পায়ে আগে দাঁড়াবো, তারপর বিয়ের কথা ভাববো। সব রাজসী আর আদুলির মতো ছাবলা মুখ গায়ে পড়া ভাব আমার একদম ভালো লাগে না। ভেরি গুড, একদম রাইট ডিসিশন বেবি। বিমান, মা তোমরা নারদ মশাইকে বলে দাও যে যোগ্যটুকু কিছু করতে হবে না। আরে থাক, আমি বলে দিচ্ছি, আমি নারদ মামা আর কার্তিক বাবু সব বলে দিচ্ছি। আর শোনো, আমি একটা চাকরি না পাওয়া অব্দি আমার বিয়ের বিয়ে নিয়ে কোনো চিন্তা করবে না। আমার জিন আছে তোর শরীরে, তাই নিজের ভালোটা নিজে খুব ভালো বোঝে। ইউ ডন। ইন্দ্রবাবু, আপনার কি হলো? কি জরুরি কথা আপনার? কি মুশকিল যে করেছি, এদিকে এক মুশকিল হচ্ছে মহাদেব বাবুকে নিয়ে, আবার না এবার দেখছি আমাকে মরতে গিয়ে লুকিয়ে থাকতে হবে। দাদা দেরি করছেন কেন? যান না মরতে গিয়ে কোনো ওই মিনি বাস স্ট্যান্ডের মন্দিরে বসে বসে বাতাসা খান। এ আপনি উত্তেজিত হয়ে পড়েছেন। উত্তেজিত হবো না মানে? 100 বার উত্তেজিত হব। পাপ করবে আপনার মন্ত্রিসভা, তার ফল ভোগ করবো আমি। আপনার যমরাজা একটা জ্যান্ত মহিলাকে তুলে নিয়ে এসছে স্বর্গে ভুল করে, জ্যান্ত। সখি, জ্যান্ত মহিলা? বিবাহিতা না অবিবাহিতা? তা জানি না ভাইটু, তবে সে এখন আমাকে বিয়ে করতে চায়। কি সৌভাগ্যের কথা, দেখ তেরিকা কি দুর্ভাগ্যের কথা,
আপনি বিয়ে করবেন কি করে? আপনার তো সচি আছে। সে সব জানে ভাইটু, জেনে আমাকে ব্ল্যাকমেল করতে চাইছে। কারণ সে শুনেছে বিদেশে গিয়ে কাউকে বিয়ে করলে নাকি সিটিজেনশিপ পাওয়া যায়, তাই সে আমাকে বিয়ে করতে চায়। তা তো পাওয়াই যায়, সংবিধানে আছে। সংবিধান দেখাচ্ছেন? আরে ময়ায়, ওই মেয়ের ভয়ে আমি বাড়ি থেকে বেরোতে পর্যন্ত পাচ্ছি না। যেখানেই যাচ্ছি গিয়ে বিয়ের প্রস্তাব দিচ্ছে, সিটিজেনশিপ চাইছে, স্বর্গে সিটিজেনশিপ। আমি তো বুঝতে পারছি না, এত দেবতা থাকতে আপনাকে বিয়ে করতে চাইছে কেন? আর কি বলো ময়, তার নাকি ছোটবেলার ইচ্ছে আমাকে বিয়ে করার। আমার মতো না হাট্টা কাট্টা দেবতা তিনি নাকি আর দুটি দেখেন। তাহলে তো ঠিকই আছে। তাই ময়, যে স্বর্গের এত নর্তকী থাকতে আমি ওই জ্যান্ত মুটকি মহিলাকে বিয়ে করবো? মাঝে গিয়ে হচ্ছে নাকি? আবার ওই যমরাজ, তাকে ঘটা করে অনুমতি পত্র দিয়েছেন যত্রতত্র ঘুরে বেড়াবার, তাই না? হ্যাঁ, এত কাণ্ড হচ্ছে আমি তো কিছুই জানি না। আমি ওই অনুমতি পত্র কেড়ে গিয়ে তাকে পাবো কোথায়? আপনাকে খুঁজতে হবে না, কারণ তিনি আপনাকে খুঁজছেন। আর ওই বেটা মহিষ, মহিষাসুর, তিনি তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সব জায়গায়। আমাকে ব্ল্যাকমেল করছে, বলছে ওই শশীকে বিয়ে না করলে নাকি। তার নাম বুঝি শশী? শুধু শশী নয়, সঙ্গে একটি কলা আছে, শশী কলা। ও একই হলো, শশী সচ্ছি সচ্ছি শশী। চল ময়া, কি বলেছে জানেন? বলেছে ওকে বিয়ে না করলে ও নাকি মরতে সব কাগজে ফ্ল্যাশ করে দেবে যে আমি আর দেবরাজ নেই। এই শুনুন শনিবাবু, আপনি ওকে তাড়ান, আপনি এক্ষুনি ওকে তাড়ান, নইলে কিন্তু আপনার সঙ্গে আমার সমস্ত চুক্তি শেষ। চলে যাও বাড়িতে, এলে ডবল চার্জ, সঞ্চয় করতে শেখো। আমি রাজসী। জেনেছি হও না কেন, আমার কাছে সবাই সমান। গুরুদেব, আমি রাজসী রাধেশ্যাম পাই নেমে। রাধেশ্যাম পাই, বড় মুরগি, কি ব্যাপার? পুনমের টাকাটি কি নগদ দিবি নাকি বাপের খাতায় ঢুকিয়ে দেবো? কি হলো টাকাটি কেন, কি হয়েছে, কি হয়েছে প্রশ্ন? গুরুদেব, আপনি আমাকে বাঁচান। তুই তো বেঁচেই আছিস, এরকম চলে আর বেশি দিন বাঁচবো না। কি হয়েছে? আমি আপনার পাথরের মূর্তি করে পাঁচ পাথর মোড়ে বসিয়ে দেবো। ঠিক আছে, ভালো, কিন্তু মাথায় একটা ছাতা দিয়ে দিস, কাকেদের টয়লেট হয়ে যাবে ওটা। আমি সেই দিব্যজ্যোতি পুরুষের কোনো খোঁজ না পেয়ে ভেবেছিলাম কার্তিককে বিয়ে করবো। ভালো কথা, বাবা রাজি হয়েছে। আরে ভালো কথা, কার্তিককে নিয়ে তো সবাই চিনি মিনি খেলছে, সবাই জটতা করছে, কেউ বউ সেজে আসছে, কেউ কোলে উঠে বসছে, কেউ চিন্তাই করে নেবার ভয় দেখাচ্ছে। আমি কি করবো? ঠিক আছে ঠিক আছে, কিছু করতে হবে না, সব ঠিক হয়ে যাবে, কান্নাকাটি বন্ধ করো। কালকে আমার জ্যোতিষালয়তে চলে যাবে, আমি হয়তো করে দেবো। একটা হিনিমিনি যজ্ঞ করতে হবে। কার্তিকবাবু আছেন না? কি ব্যাপার, তুমি এখানে? আপনি বাবাকে বোকা বানাতে পারবেন, আমাকে পারবেন না, বুঝেছেন? বেরিয়ে যাও এখান থেকে। যাবো ও, আমি কার্তিককে বিয়ে করবো। আমার বাবার যা টাকা আছে আমি কার্তিককে পাঠিয়ে দেব।
না আজজ করব রাধেশ্যাম পাইনকে না পাইন গাছের উপরে ঝুলে সিঁড়ি করে নেব আমি সব জন্ম দেখে কি রকম করে দিয়ে দিছি চল কোল হয়ে গেল কোল হয়ে গেল ও 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